হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে ট্রিপল ও ওয়ালেট নামে এই মাইনিং অ্যাপসটি শেয়ার করেছিলাম। তো আপনারা অলরেডি এই প্রজেক্টটাতে অনেক লোকে পার্টিসিপেটও করছেন এবং আমার কাছে অলরেডি কিন্তু অনেকগুলো ও ও ও টোকেনও আছে, ঠিক আছে। তো এই প্রজেক্টটাকে আসলে আমি শুরুতে তেমন একটা স্ট্রং মনে করি না, বাট এই প্রজেক্টটা এখন যে সমস্ত আপডেট নিয়ে আসে সে সমস্ত আপডেট দেখার পর কিন্তু আপনাকে বুঝতে হবে এই প্রজেক্টটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। আর এই প্রজেক্টটাতে এখন আপনি কিন্তু অনায়াসে পার্টিসিপেট করবেন এবং এখানে কিন্তু নিয়মিত মাইনিং করবেন, ঠিক আছে। তো আমি আপনাদের সাথে এখান থেকে এখন যে বেসিক্যালি জিনিসটা দেখাবো, এখানে কিন্তু একটা কেওয়াইসির অপশন চালু হয়ে গেছে। আপনারা কীভাবে এখান থেকে কেওয়াইসি লেভেল 1 কমপ্লিট করবেন, কেওয়াইসি লেভেল 2 কমপ্লিট করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনার সাথে ডিসকাস করবো, ঠিক আছে। তো তার আগে আমি আপনাদের সাথে প্রজেক্টটা একটু অফিসিয়াল টুইটার চ্যানেলে একটু দেখাচ্ছে আসলে প্রজেক্টটা আসলে কী করতে চলেছে। প্রথমে দেখেন, তারা ট্রিপল ও ওয়ালেট মাইনিং অ্যাপসটা কিন্তু টুইটার সাথে ভেরিফাই করছে, এটা কিন্তু খুবই একটা গুড সাইন। তারপর এখানে দেখেন অলরেডি কিন্তু 53.7 কে ফলোয়ার হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা দেখেন, 19 নম্বর তারা এখানে কী বলছে, ভেরিফাই ওকেক্স এক্সচেঞ্জ ইউআইডি ড্রপ, অর্থাৎ এখানে তারা কিন্তু ভবিষ্যতে ওকেক্সের সাথে হয়তো বা এটা লিস্টিং ফিস্টিং একটা করতে পারে, এরকম একটা অ্যানাউন্সমেন্ট হয়তো বা হতে পারে। তারপর এখানে দেখেন একদিন আগে তারা কী বলছে, ট্রিপল ও ওয়ালেট সাইন আপ কেওয়াইসি 1 ডান, অর্থাৎ এখন আমরা কীভাবে এখানে কেওয়াইসি স্লট 1টা করবো, অর্থাৎ কেওয়াইসি লেভেল 1 কমপ্লিট করবো, সেটা আমি আপনার সাথে ডিসকাস করতে আসি, ঠিক আছে। আর এখানে কিন্তু কেওয়াইসি করলে কিংবা একদম নতুন ইউজার হলে কিছু আপনি রিওয়ার্ড আছে, এটাও কিন্তু তারা এখানে বলছে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি $30 সমমূল্যের কিন্তু এখানে ও ওয়ালেট টোকেন পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আপনি আসলে এখানে অনেক কিছু আপডেট তারা এখন দিচ্ছে এবং দিতে আছে, তো আপনারা কেউ মিস করবেন না, ঠিক আছে। প্রজেক্টটা কিন্তু খুবই ভালো হবে আশা করা যায়। তো যাক বন্ধুরা, আমি আপনাদের সাথে বেশি কথা বলবো না। তো আপনারা বেসিক্যালি এখানে ট্রিপল ওয়ালেটে কীভাবে কেওয়াইসি করবেন সেই জিনিসটা একটু দেখাই দিচ্ছি। তার আগে আসলে প্রজেক্টটাতে কীভাবে আপনারা এখানে আপনারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিনিসটা একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। কেওয়াইসি তো দেখাই দেবো। তো প্রজেক্টটাতে আপনারা যদি কেউ নতুনভাবে পার্টিসিপেট করতে চান কিংবা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টের একটা সরাসরি স্যানাপ লিঙ্ক দেখবো। আপনি চাইলে সরাসরি সেখান থেকেও স্যানাপ করে এখানে মাইনিং করতে পারেন, নতুবা এখানে কিন্তু আমার একটা সরাসরি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। আপনি কী করবেন, সরাসরি সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো আমি আপনাদেরকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাচ্ছি। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হচ্ছে মূলত আমার চ্যানেল। তো এখানে আসার পর আপনি একটু স্কুল আপ করবেন, ঠিক আছে। স্কুল আপ করতে করতে দেখেন আপনার সামনে ঠিক এরকম এই দুইটা স্ক্রিনশট দেখবেন। তো এগুলো হয়েছে মূলত কীভাবে কী পার্টিসিপেট করতে হবে, এটা একদম প্রথম অবস্থায় আমি আপনাদের সাথে দিয়ে রাখছিলাম। আর এখানে দেখেন আমি কিন্তু বলে দিয়েছিলাম ট্রিপল ওয়ালেট মাইনিং, তারপর ব্লক চেইন প্রজেক্ট, ঠিক আছে। আর এখানে কিন্তু সাইন আপ বোনাস ওই সময় $25 দিত, এখন কিন্তু আপনি পার্টিসিপেট করলে $30 পাবেন। তো এখন কিন্তু আপনার লাভ হবে, বাট এখানে কিন্তু মাইনিং স্পিডটা কমাই দিছে। তো তারপর এখান দেখেন এই যে প্লে স্টোরে অলরেডি অ্যাপসটা চলে আসে, আপনারা কিন্তু এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে এখানে কাজ করতে পারেন। তারপর এখানে কিন্তু রেফার কোড আছে, অবশ্যই কিন্তু এই যে রেফার কোড টাস্ট টু কপি, এই রেফার কোডটা সবাই ইউজ করবেন। রেফার কোড ছাড়া যদি আপনি পার্টিসিপেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে $30 আপনি পরিমাণে ও ওয়ালেট টোকেন পাবেন না। আর এখানে কিন্তু দেখেন এই যে আপডেট 2 তারপরে আপডেট 3 এই সমস্ত লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু আপডেটের সমস্ত প্রকার বিস্তারিত তথ্য নিয়ে যাবে, ঠিক আছে। ওইখানে গিয়ে দেখে নেবেন। আর এখানে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো এই ব্যাপারে কিন্তু আমি একটা ভিডিও দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই এই যে ট্রিপল ওয়ালেট বিগ স্ট্রং মাইনিং $25 বোনাস রেফার কোড, এটা কিন্তু ইউজ করে আপনারা এই ভিডিও দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে মাইনিং করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপর এখানে যে আপডেট 2 আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপডেট 2 ব্যাপারে আমি কিন্তু কথা বলছিলাম, এগুলো কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারেন, ঠিক আছে। এখানেও কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনার সাথে এই ভিডিওটাও দেখতে পারেন। বাট আপনারা যে কাস্ট করবেন এখন এখান থেকে এই যে এসে এখান থেকে এই যে স্যানেপ লিঙ্ক আছে, এই স্যানেপ লিঙ্ক থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন, আর এখানে কিন্তু রেফার কোডটা অবশ্যই ইউজ করবেন। তো আমি কী করবো, এখান থেকে এখানটা ক্লিক করো, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে আসবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার ব্যাপারে কিন্তু এখানে যে ভিডিও দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে কাজ করবেন, ঠিক আছে। তো যাক বন্ধুরা, আমি আপনাদের সাথে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না, আমি মূলত আপনাদের সাথে এখান থেকে অ্যাপসটা ওপেন করে কীভাবে কেওয়াইসি করবেন সেই জিনিসটা লাইভে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তো একটু সময় অপেক্ষা করেন। তো দেখেন আমি কিন্তু আমার মানি অ্যাপসের ভিতরে চলে আসি। তো এখন আপনারা যে কাস্ট করবেন এখান থেকে এই যে এখানটা অপশন আছে, দেখেন এই যে এখানটা ক্লিক করেন, ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে লেভেল 1 কেওয়াইসি আপনারা সরাসরি এখানটা ক্লিক করেন, ক্লিক, তো ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে। এখান দেখেন কী বলছে, চুজ ইউর ডকুমেন্ট, ডকুমেন্ট ওয়েব অ্যাকসেপ্ট, এখানে দেখেন আপনি পাসপোর্ট দিয়ে কেওয়াইসি করতে পারেন, তারপর ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন। তারপর নিচে দেখেন কী বলছে, গভর্নমেন্ট ইস্যু কার্ড, অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে ভোটার আইডি কার্ড দিয়েও কেওয়াইসি করতে পারবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে বেশিরভাগই ভোটার আইডি কার্ড, তো আমরা এখান থেকে ভোটার আইডি কার্ড এখানে একটা ক্লিক করো। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখান দেখেন কী বলছে, এন্টার ইউর কান্ট্রি নেম, এখানে কিন্তু আপনার দেশের নামটা লিখে দেবেন, ঠিক আছে। আমি যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশ লিখবো, আমি দেখাচ্ছি। তারপর এখান দেখেন কী বলছে,
এন্টার ইউর গভড ইস্যুড আইডি নাম্বার, অর্থাৎ এখানে আপনার যে এনআইডি কার্ডের নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসায় দিতে হবে, ঠিক আছে। তো তারপর এখান দেখেন কি বলছে, ফ্রন্ট অর ব্যাক সাইড, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একসাথে আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনি ধাপে ধাপে যে একবার ফ্রন্ট সাইড দেবেন তারপরে ব্যাক সাইড দেবেন এরকম কিন্তু অপশন পাবেন না। আপনাকে কি করতে হবে, আপনার ভোটার আইডি কার্ডটা একসাথে আপনি ক্যামেরা দিয়ে পারেন কিংবা যে কোনো সফটওয়্যার সাহায্য করেন আপনি একসাথে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের একটা ভিউ নেবেন, ঠিক আছে, একটা ফ্ল্যাশ নেবেন কিংবা একটা ছবি নেবেন, সেই ছবিটা কি করবেন আপনি এখানে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো এটা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো বা কেওয়াইসিটা ফেলটে আসতে পারে। তো অবশ্যই কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটা একসাথে আপনি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু আগে করে নেবেন, তারপর কিন্তু এখান থেকে আপলোডটা ক্লিক করবেন। তো আমি আপনার সাথে দেখাচ্ছি এই ফর্মটা ফিল আপ করে এ টু জেড। তো দেখেন আমি কিন্তু এখানে আমার বাংলাদেশ লিখে দিছি, তারপর আমি ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিছি, তারপর আমি কী করবো এখান থেকে ফ্রন্ট আর ব্যাক সাইড এখানটা ক্লিক করো। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি গ্যালারিতে একটা ক্লিক করো, ক্লিক গ্যালারি, তো গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে একসাথে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দিয়ে দিছি, ঠিক আছে। আপনারা কিন্তু এভাবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একসাথে করে আপনি দিয়ে দেবেন। তো যাই হোক, আপনি যখন ফাইনালি এভাবে দেবেন তারপর আপনি কী করুন এখান থেকে সাবমিটটা ক্লিক করুন, ক্লিক সাবমিট। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে দেখেন কী বলছে, কেওয়াইসি সাবমিট সাকসেসফুলি, অর্থাৎ আমার কিন্তু কেওয়াইসি সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন দেখা যাক কত সময় পর আমার কেওয়াইসি সেটা হয়। তো তারপরে আপনি কী করবেন এখান থেকে যদি আপনি আবার টু এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে তারপরে আমরা যদি এখান থেকে লেভেল টু কেওয়াইসিতে ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কী বলছে, ডেভেলপিং দিস ফিচার, অর্থাৎ এই মুহূর্তে আসলে লেভেল টুটা অ্যাক্টিভ হয় না, বাট এই মুহূর্তে আপনারা শুধুমাত্র লেভেল ওয়ানটা সাবমিট করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওর শেষে একটা কথা হলে, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন। আর পজিশন পর্যন্ত অবশ্যই কনভার্সেটা কন করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।